প্রশ্ন, মার্কিন কংগ্রেসের গঠন আলোচনা করো, অথবা মার্কিন কংগ্রেসের গঠন বর্ণনা করো, অথবা মার্কিন কংগ্রেসের গঠন সম্পর্কে লিখো, অথবা মার্কিন কংগ্রেস কিভাবে গঠিত হয় লিখো। ভূমিকা, মার্কিন সংবিধান প্রণেতাগণ সরকারের রূপরেখা অঙ্কন করতে গিয়ে আইন বিভাগের উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন। সেজন্য সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল আইন প্রণয়নের ক্ষমতা আইন বিভাগের উপর ন্যস্ত থাকবে। এ আইন বিভাগ কংগ্রেস নামে পরিচিত। মার্কিন কংগ্রেস একটি জটিল ও বৃহৎ প্রতিষ্ঠান। কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা। মার্কিন কংগ্রেসের গঠন, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষ সিনেট নামে পরিচিত। নিম্নে দুই কক্ষেরই গঠন প্রণালী আলোচনা করা হল। প্রতিনিধি সভা, প্রতিনিধি সভা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় ভিত্তিতে গঠিত হয়। কোন অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি সভায় কতজন সদস্য নির্বাচিত হয়ে আসবেন তা সাম্প্রতিক জনগণনা বা সেন্সাস অনুসারে ঠিক করা হয়। সাধারণত 3.5 লক্ষ জনসংখ্যা পিছু একজন করে প্রতিনিধি নির্বাচিত হন। প্রতিনিধি সভার সদস্য সংখ্যা বর্তমানে 438 জন। এ সভার সদস্য হতে হলে তাকে অন্তত 25 বছর বয়স্ক এবং কমপক্ষে 7 বছর যাবৎ অঙ্গরাজ্যের নাগরিক হতে হয়। সিনেটের গঠন, আয়তন ও জনসংখ্যা নির্বিশেষে প্রত্যেক অঙ্গরাজ্য 2 জন করে প্রতিনিধি সিনেটে প্রেরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সংখ্যা 50টি, তাই সিনেটে মোট সদস্য সংখ্যা হল 100 জন। পূর্বে সিনেটরগণ নিজ নিজ অঙ্গরাজ্যের আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হতেন, বর্তমানে তারা নিজ নিজ অঙ্গরাজ্যের জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। সিনেটের সদস্য হতে হলে সদস্য প্রার্থীকে কমপক্ষে 30 বছর বয়স্ক এবং তাকে ওই অঙ্গরাজ্যের নাগরিক হতে হবে। উপসংহার, উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। নিম্নকক্ষ প্রতিনিধি সভা জাতীয় ভিত্তিতে সমগ্র জাতির প্রতিনিধিদের নিয়ে গঠিত, আর সিনেট গঠিত হয় যুক্তরাষ্ট্রীয় নীতির ভিত্তিতে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে। মার্কিন কংগ্রেসের সদস্যরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।